অদ্ভুত এক নেশা, হতে হবে সেরা করদাতা, থাকতে হবে সবার উপরে। এই অসাধ্যকে সাধ্য করেছেন তিনি, একবার নয় দুইবার নয়, দেশের বড় বড় ব্যবসায়ীকে টপকে তিনি 15 বার হয়েছেন সেরা করদাতা। জর্দা ব্যবসা করেই তার এই উত্থান। কাউসমিয়া দেশের প্রখ্যাত তামাক ব্যবসায়ী, তার ব্র্যান্ডের নাম হাকিমপুরি জর্দা। জর্দার কোটায় তার ছবিও আছে। 1970 সালে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে চলে আসেন কাউসমিয়া, শুরু করেন তামাকের ব্যবসা। মায়ের দেয়া 2500 টাকার পুঁজিতে 1950 সালে ব্যবসা শুরু করেন তিনি। বাবার অনিচ্ছা সত্ত্বেও মায়ের কাছ থেকে টাকা নিয়ে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন কাউসমিয়া। তারপর ধীরে ধীরে প্রায় 20টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট এবং সাবানের এজেন্ট হন তিনি। 1950 থেকে 1970 সাল পর্যন্ত তিনি চাঁদপুরেই ব্যবসা করতেন। ব্যবসা শুরুর পর থেকেই অদ্ভুত এক নেশায় আক্রান্ত হন কাউসমিয়া, তা হচ্ছে সেরা করদাতা হবার নেশা। 1958 সালে প্রথম কর দেয়া শুরু। 1967 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে 1 নম্বর করদাতা হয়েছিলেন কাউসমিয়া। পুরান ঢাকার আগা নওয়াব দেউরি রোডে হাকিমপুরি জর্দার কারখানার একটি ছোট্ট কক্ষই তার ছিল চেম্বার। পুরান ঢাকার ঘুপচি গলির এই ব্যবসায়ী বারবার হন সর্বোচ্চ করদাতা। 2008 সাল থেকে তিনি সর্বোচ্চ করদাতা হচ্ছেন। 2021 সালের মার্চ মাস রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর সভাকক্ষে সেরা করদাতা সম্মাননা দেবার অনুষ্ঠান হাজির কাউসমিয়া। আমিও উপস্থিত ছিলাম NBR-এর পুরনো অফিসে অনুষ্ঠান কভার করতে। কোটটাই পরে ধীর পায়ে এসে বসলেন, তার হাতে তুলে দেওয়া হলো মুজিববর্ষের সেরা করদাতার সম্মাননা। প্রশ্ন ছিল, নিজের সম্পর্কে কিছু বলুন। 70 বছর ব্যবসার এই আনন্দ আমি আর পাইনি, তবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সেরা করদাতা তাকে হতেই হবে, তার জন্য যা যা করা প্রয়োজন তাই করতেন তিনি। NBR কর্মকর্তাদের বলতেন কত টাকা দিলে সেরা হতে পারবো, তারপর পাঠিয়ে দিতেন টাকা। আমি 7জন জমিদারের নাতি, একজন না, এখন সব সম্পত্তি আমার কাছে আছে, সবারই দেখে বলছি তোমাদের টাকা তুমি তোমরা নিয়ে নাও। প্রশ্ন হচ্ছে, কাউসমিয়া আসলে কত টাকা কর দিতেন? NBR সূত্র জানায় প্রতি বছর প্রায় 45 থেকে 50 কোটি টাকা কর দিতেন তিনি। অপদর্শিত অর্থ কর দিয়ে সাদা করার সুযোগ নিয়েছেন কাউসমিয়া। সেই অর্থ দিয়ে ঢাকায় কিনেছেন একাধিক বাড়ি, গাড়ি। ব্যাংক থেকে লোন আমার পূর্ব বংশ নেয়নি, আমিও নেইনি। আমার পূর্ব বংশ রাজনীতি করেন নাই, আমিও করি না। আমার পূর্ব বংশ থেকে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কেউই চাকরি করেননি, কাজে আমিও আমার ছেলে সন্তানকে চাকরি করতে দিই না। নিজে খাটবা, গেল 25 জুন মঙ্গলবার পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে গেছেন দেশের অন্যতম সেরা করদাতা কাউসমিয়া। 94 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে বিদায় নিলেন আলোচিত এই ব্যবসায়ী। কাউসমিয়ার মৃত্যুতে শোক বার্তা দিয়েছে NBR। দেশের অর্থনৈতিক উন্নয়নে একজন শিল্প উদ্যোক্তা হিসেবে পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ীর অবদান অপরিসীম। NBR চেয়ারম্যান তার একটি বক্তব্য তুলে ধরেন, বলেন, কাউসমিয়া বলতেন, আমি দায়িত্ববোধ ও দেশপ্রেম থেকে কর দেই, আইনি বাধ্যবাধকতা থেকে নয়। সেরা করদাতার অনুষ্ঠানে আর তাকে দেখা যাবে না। সেরা করদাতা হবার দৌড়ে তার মতো প্রথম হবার নেশা আর কি কারো হবে? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।